কিছুদিন পরেই কুতুবউদ্দিন বখতিয়ার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার খাদেম ডাক দিয়া বলে, ও ভারতের মানুষ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তিনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। ও ভারতের মুসলমান, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই আমার কাছে দুইটা ওসিয়াত করে গিয়েছেন। তিনি দুইটা ওসিয়াত করে গিয়েছেন। এক নাম্বার ওসিয়াত, তিনি ইন্তেকাল করার পরে তার কাফন দাফনের ব্যবস্থা যেন অতি তাড়াতাড়ি হয়ে যায়। ও ভারতের মুসলমান, অতি তাড়াতাড়ি তার কাফন দাফনের ব্যবস্থা করে দাও। কাফন হয়ে গেল, গোসলের ব্যবস্থা হয়ে গেল, জানাজার জন্য তাকে ময়দানে নেওয়া হলো। লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মানুষ তার জানাজার মধ্যে হাজির। হঠাৎ করে খাদেম সামনে দাঁড়ায়, খাদেম সামনে দাঁড়াইয়া হঠাৎ করে এলান দিয়া বলে, ও ভারতের মুসলমান, আজকে যারা কুতুবউদ্দিনের জানাজায় উপস্থিত হয়েছো, কে জানাজা পড়াবে জানি না, তবে কুতুবউদ্দিনের পক্ষ থেকে আমি খাদেমের কাছে দুইটা ওসিয়াত করা হয়েছে। এক নাম্বার ওসিয়াত, তার অতি তাড়াতাড়ি যেন তার কাফন দাফনের ব্যবস্থা করা হয়। দুই নাম্বার ওসিয়াত তিনি করে গেছেন, চারটা গুণ যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি দিয়ে তার জানাজার সম্পন্ন করতে বলা হয়েছে। কুতুবউদ্দিন শিশুবেলা তার মা সন্তানকে নামাজ শিক্ষা দিচ্ছেন। কুতুবউদ্দিনের মা শিশু অবস্থায় সন্তানকে নামাজ শিক্ষা দেয়। সন্তান নামাজে দাঁড়ায়, মা দৈনিক নামাজের বিছানার নিচে সন্তানের জন্য খাবার রেখে দেয়, মা সন্তানকে নামাজ শিক্ষা দেয়। কুতুবউদ্দিনের মা দৈনিক নামাজের বিছানায় সন্তানের জন্য খাবার রেখে দেয়। সন্তান নামাজ শেষে নামাজের বিছানা জাগানের পরে দেখে বিছানার ভিতরে খাবার দেখা যায়। সন্তান এখন মনে করতেছে নামাজ পড়লেই তো খাবার পাওয়া যায়। সন্তান আনন্দের সাথে প্রতিদিন সময় মতো নামাজে দাঁড়ায়, মাও দৈনিক সময় মতো সন্তানের জন্য নামাজের বিছানার ভিতরে সুস্বাদু খাবারের ব্যবস্থা করে রেখে দেয়। একদিন দুই দিন তিন দিন, হঠাৎ করে একদিন কুতুবউদ্দিনের মা কোনো এক প্রয়োজনে বাহিরে চলে যায়। আজকে আর খাবার বিছানার ভিতরে দিতে মনে নাই। কুতুবউদ্দিন নামাজে দাঁড়ায়, মা সময় মতো সন্তানের নামাজের মুসল্লায় খাবার দেওয়ার জন্য সময় মতো সে আসতে পারে নাই। সন্তান তো নামাজে দাঁড়িয়ে গেলেন, মা প্রয়োজনে বাহিরে চলে যাওয়ার পরে মা মনে করতেছেন দৈনিক আমি সন্তানের নামাজের মুসল্লায় খাবারের রুটির ব্যবস্থা করে রাখি, আজকে আমি প্রয়োজনের তাগিদে আমি বাহিরে চলে গেলাম, আজকেও তো কুতুবউদ্দিন নামাজ আনতে নামাজের বিছানা জাগিয়ে দেখবে খাবার নাই, আমার সন্তান কুতুবউদ্দিন খাবার না পেলে নামাজ ছেড়ে দিতে পারে, আজকে আমার খাবার কোথায় গেল? কুতুবউদ্দিনের মা বাহিরে বসে দয়াময় মালিকের দরবারে চিৎকার করে বলে, হে মালিক, আমি আমার সন্তানের জন্য দৈনিক নামাজের সময় তার মুসল্লার ভিতরে আমার সন্তানের জন্য আমি খাবার রেখে দিতাম, ও দয়াময় আল্লাহ, আজকে যদি আমার সন্তান নামাজ পড়ে দেখে নামাজের মুসল্লার ভিতরে খাবার নাই, সন্তান নামাজ ছেড়ে দিবে, ও রব্বে করিম আল্লাহ,
তুমি আমাকে লজ্জা দিবা না আমার সন্তান যেন আজও নামাজ পড়ে নামাজের মসল্লার ভিতরে খাবার রেডি দেখে ও রব্বুল আলামিন মা কান্না করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতার দল কোথায় তাড়াতাড়ি যাও দৈনিক কুতুবউদ্দিনের মা সন্তানের জন্য নামাজের সময় খাবারের ব্যবস্থা করে রেখে দেয় আজকে কুতুবউদ্দিনের মা তার সন্তানের জন্য খাবার রাখতে পারে না যাও ফেরেশতা তাড়াতাড়ি যাও ফেরেশতার দল এসে কুতুবউদ্দিনের ওই সময় মতো নামাজের মুসল্লার ভিতরে এসে সুস্বাদু মায়ের মতো খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন সন্তান নামাজ আনতে আজকেও দৈনন্দিনের মতো খাবার রেডি পেয়ে খাবার খেলেন মা ঘরে এসে দেখে মা মনে করতেছে আমি তো আজকে সন্তানকে খাবারের ব্যবস্থা করতে পারি না আমার সন্তান মনে হয় রাগ করবে কিন্তু না মা এসে দেখে সন্তান কুতুবউদ্দিন নামাজের পরে সুন্দর সুস্বাদু খাবার খাচ্ছেন ডাক দিয়া বলে ও কুতুবউদ্দিন কোথায় পেয়েছো তুমি খাবার কুতুবউদ্দিন ডাক দিয়া বলে মা দৈনিক যেই জায়গায় আমি খাবার রেডি পাই আজকেও আমি নামাজের পরে ওই জায়গায় খাবারের ব্যবস্থা পেয়েছি ওই জায়গা মতো আমি খাবার পেয়েছি ও মা আমি ওই জায়গা থেকে নামাজ পরে খাবার আমি আনন্দ চিত্তে খাবার খাইতেছি মা ডাক দিয়া বলে ও আল্লাহ কত দয়ার সাগর তুমি আল্লাহ আমি আমার কুতুবউদ্দিনের জন্য আজকে খাবার রাখতে পারি নাই তুমি কুদরতি ভাবে আমার সন্তানের জন্য আজকেও আমার মতো তুমি খাবারের ব্যবস্থা করে দিয়েছো আজকেও সেই কুতুবউদ্দিন কুতুব মিনার নামে কুতুব মিনার ভারতের জমিনে দাঁড়ানো কে সেই কুতুবউদ্দিন যখন তিনি ইন্তেকাল করবেন ইন্তেকালের প্রভু মুহূর্তে যখন তিনি পূর্বাভাস পেলেন শরীরটা বড় অসুস্থ খাদেমকে ডেকে বলেন হে খাদেম মনে হয় আমি বেশি দিন বাঁচব না ও খাদেম আমি তোমাকে দুইটা ওসিয়ত করে যাই ও খাদেম আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব রে খাদেম দুইটা ওসিয়ত তোমাকে আমি করে যাই এক নাম্বার ওসিয়ত ও খাদেম আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এক নাম্বার ওসিয়ত আমার মৃত্যু বরণ করার সাথে সাথে অতি দ্রুত আমাকে কাফন দাফনের ব্যবস্থা করে আমাকে অতি তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে দিবা কেননা আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন তিনটা জিনিস অতি তাড়াতাড়ি তোমরা করে নাও এক নাম্বার মানুষ যখন মারা যায় তোমরা সাথে সাথে তার কাফন দাফনের ব্যবস্থা করে নাও দুই নাম্বার মানুষ ও দুনিয়ার মানুষ যখন তোমাদের সামনে নামাজের সময় এসে যায় তোমরা বিলম্ব না করে সাথে সাথে নামাজ আদায় করে নাও তিন নাম্বার ছেলে অথবা মেয়ে যখন বিবাহের সময় হয় বিবাহের বয়স হয়ে যায় তোমরা তাদেরকে অতি তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দাও ও খাদেম নবীজি বলেছেন এই তিনটা জিনিস অতি তাড়াতাড়ি করার জন্য তবে তোমার কাছে আমার দুইটা ওসিয়াতের এক নাম্বার ওসিয়াত আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব দেরি না করে সাথে সাথে অতি তাড়াতাড়ি আমার কাফন দাফনের ব্যবস্থা করে দিবা ও দুনিয়ার মানুষ আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন তিনটা জিনিস অতি তাড়াতাড়ি করার জন্য
কিন্তু আজকে দেখা যায় এই তিনটা জিনিসের একটাও আমরা তাড়াতাড়ি করতে পারি না। মানুষ মারা গেলে, বাবা মারা গিয়েছে, দাফন কাফনের ব্যবস্থা হয় না কেন? সন্তান রয়েছে বিদেশের বাড়িতে, আমেরিকা আসতে লাগবে তিন দিন, ওই তিন দিন পর্যন্ত বাবার জানাজাও হয় না, কাফন দাফনের ব্যবস্থা হয় না, প্যাকেট করে ফ্রিজের মধ্যে রেখে দেয়। এরে নবীর উম্মতের দল, তোমার সন্তান বিদেশে রয়েছে, নবীজি বলেছেন অতি তাড়াতাড়ি তুমি কাফন দাফনের ব্যবস্থা করে নাও, আজকে সন্তানের জন্য বাবার লাশ রেখে দেওয়া হয়, সন্তান আসলে পড়ে ওই বাবাকে কাফন দাফন জানাজার ব্যবস্থা করা হবে, এজন্য সন্তানের জন্য বাবার লাশ রেখে দেওয়া হয়। সরল মনা মুসলমান জবাব দাও, যেই সন্তান বিদেশের বাড়িতে, যেই সন্তানের জন্য আজকে বাবা এবং মায়ের লাশ রেখে দেওয়া হয়েছে, ওই সন্তান তো ঠিক মতো নামাজ আদায় করে না, ওই সন্তান তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো হুকুম সে আদায় করে না, ওই সন্তানের মুখে দাড়ি নাই, ওই সন্তানের শরীরের মধ্যে বিশ্ব নবীর তরিকার সুন্নতি লেবাস নাই, আজকে ওই সন্তানের জন্য বাবা মায়ের লাশ রেখে দেওয়া হয়। বিদেশ থেকে সন্তান আসলে সন্তান বাবাকে জান্নাতে পাঠিয়ে দিবে, এরে নবীর উম্মতের দল, আজকে সন্তানের জন্য রেখে না দিয়ে একজন আল্লাহওয়ালা উলামায়ে কেরামদেরকে লইয়া, আলেমদেরকে নিয়া সাথে সাথে তোমার মা বাবার কাফন দাফনের ব্যবস্থা করে, জানাজা সম্পন্ন করে, বিশ্ব নবীর কথা অনুযায়ী অতি তাড়াতাড়ি যদি কাফন দাফনের ব্যবস্থা করে দাও। ইমাম সাহেব আলেম, তিনি কবরের পাশে দাঁড়াইয়া বাবার জন্য তুমিও সাথে দাঁড়াইবা, তোমার বাবার জন্য মায়ের জন্য একজন আলেম দোহাত তুলে কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় তোমার মা বাবাকে জান্নাত দিয়ে দিতে পারে। এরে নবীর উম্মতের দল, আজকে সন্তান বড় হয়ে গেছে, নবীজি বলেছেন সন্তান বয়স প্রাপ্ত হয়ে গেলে তার বিবাহ শাদীর ব্যবস্থা করায়া দাও, সন্তান বড় হয়ে গেছে, সন্তানের বিবাহ শাদীর কোনো ব্যবস্থা নাই। আজকে আমাদের সমাজে ছেলে হোক মেয়ে হোক 40 বছর পের হয়ে গেছে, তারপরেও আমাদের কোনো টেনশন নাই, সন্তান বিবাহ শাদী করাতে হবে, মা বাবার কোনো টেনশন নাই। এরে নবীর উম্মতের দল, নবীজি বলেছেন সন্তান যদি বড় হয়ে যায় মা বাবার দায়িত্ব হলো ওই সন্তানের বিবাহ শাদীর ব্যবস্থা করায়া দেওয়া, আল্লাহ না করুক ওই সন্তান যদি কোনো গুনাহে লিপ্ত হয়, ও সন্তানের মা এ সন্তানের বাবা ভালো করে শুনে না, তোমার সন্তান যদি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়, নবীজি বলেছেন এই গুনাহের ভাগ তুমি বাবা হয়ে তোমার আমল নামায়ও চলে যাবে। কেন আজকে আমরা সন্তানের দিকে খেয়াল করি না? নবীজি বলেছেন সন্তান বয়সপ্রাপ্ত হলে তাকে বিবাহ শাদীর ব্যবস্থা করা দাও। আমাদের সন্তান বয়সপ্রাপ্ত হয়ে আছে, আমাদের কোনো খবর নাই, এদিক সেদিক যে সন্তানেরা আজকে তাদের যৌবনের চাহিদা মিটাচ্ছে, বাবার খবর নাই, মায়েরও কোনো খবর নাই। এরে আল্লাহর গোলাম, এ সন্তান অপকর্ম করলে এর দায়ভার কিন্তু আপনাকেও নিতে হবে। এরে নবীর উম্মতের দল, তিন নাম্বার হলো নামাজের সময় আসলে নবীজি বলেছেন দেরি করো না, অতি তাড়াতাড়ি নামাজ আদায় করে নাও, নামাজের সময় হয়ে গেছে যত আগে সম্ভব নামাজ পড়ে নাও, বিলম্ব করিও না, শয়তান ধোকা দিয়ে তোমাকে ওই নামাজটা তোমার থেকে কাজা করে দিবে, ঠিকমতো নামাজ আদায় করতে পারবা না, এজন্য নবীজির কথা অনুযায়ী নামাজের সময় হয়ে গেলে সাথে সাথে আল্লাহর হুকুম নামাজটা ঠিকমতো আদায় করে নাও।
কুতুবউদ্দিন ডাক দিয়া বলে খাদে এক নাম্বার ওসিয়ত যখনই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব সাথে সাথে বিলম্ব না করে আমার কাফন দাফনের ব্যবস্থা করে দাও এক নাম্বার ওসিয়া তুমি পালন করবা এটা আমার পক্ষ থেকে তোমার উপরে ওসিয়াত আরে নবীর উম্মতের দল আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন অতি তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রশ্ন করবেন হুজুর নবীজি বলেছেন অতি তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থার জন্য কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন সোমবার তার দাফন কাফনের ব্যবস্থা হয়েছে বুধবার কি বলেন ঠিক না বেঠিক এজন্যই বলেন সোমবারে তার জন্ম মৃত্যু বুধবারে দাফন মদিনাতে শুয়া কান্দেন উম্মতের কারণ মদিনাতে শুয়া কান্দেন উম্মতের কারণ আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছেন সোমবার কেন তার বুধবার দাফন কাফনের ব্যবস্থা হলো প্রশ্ন এরে নবীর উম্মতের দল যেই নবীজি বলেছেন অতি তাড়াতাড়ি মানুষ মারা গেলে তার দাফন কাফনের ব্যবস্থা করে দাও সেই বিশ্ব নবী যখন ইন্তেকাল করেন সোমবার কেন তার বুধবার দাফন কাফনের ব্যবস্থা করে করা হয় এক নাম্বার কারণ আল্লাহর নবী যখন দুনিয়া থেকে সোমবার বিদায় হয়ে যায় নবীজি বিদায় হয়ে গেলেন আল্লাহর নবীর পরে খেলাফতের দায়িত্ব কে নেবে সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম বড় বড় সাহাবি হযরত আবু বকর হযরত ওমর হযরত উসমান হযরত আলী আরো বড় বড় সাহাবায়ে কেরাম উপস্থিত কে সাহাবি কোন সাহাবি খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন এজন্যই এক নাম্বার কারণ এই দুই দিন সময় হয়েছে খেলাফতের দায়িত্ব নেওয়ার জন্য এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছে এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ আল্লাহর নবী যখন সোমবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বুধবার তার কেন দাফন কাফনের ব্যবস্থা হয় কেন এত দেরি হলো নবীজির পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে দুনিয়ার মধ্যে সমস্ত মাখলুকের উপরে যেই ব্যক্তির নাম তিনি অন্য কেহ না তিনি আপনার আমার নবী আখিরে জমানার নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার লোকেরা ডাক দিয়া বলে ও মক্কাবাসীর লোকজন ও মক্কাবাসীরা তোমাদের মক্কার তো এমনিই দাম তোমাদের ভিতরে কাবা শরীফ কেউ যদি কাবার মধ্যে এক রাকাত নামাজ আদায় করে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাকাত নামাজের বদৌলতে 1,00,000 রাকাত নামাজের সওয়াব দান করে দেয় ওরে মক্কার লোকজন এমনিই তো তোমাদের দাম কিন্তু আমরা মদিনাবাসী আমাদের কি দাম আবার মক্কাবাসীরা ডাক দিয়া বলে এ মদিনার লোকজন এরে মদিনাবাসীরা তোমাদের তো এমনি দাম তোমাদের মাঝে আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গিয়ে হিজরত করে বহুত কষ্ট মুজাহাদা করেছেন আল্লাহর নবীকে মক্কায় রেখে দেওয়া হবে এই দুই দলের মধ্যে দ্বন্দ্ব দুই গ্রুপের মধ্যে মতানৈক্য অবশেষে সময় হয়ে গেল আল্লাহর নবী বিশ্ব নবীকে দাফন কাফনের ব্যবস্থা করার জন্য
ও দুনিয়ার মানুষ আল্লাহর নবী বলেছেন মানুষ মারা গেলে অতি তাড়াতাড়ি তার কাফন দাফনের ব্যবস্থা করে দাও কিন্তু নবীজি নবীজি ইন্তেকালের পরে তার কেন দেরি হলো এক নাম্বার কে খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে দুই নাম্বার তার দাফনের ব্যবস্থা কোথায় হবে এই দুইটা কারণে আল্লাহর নবীর দাফনের ব্যবস্থা হয়েছে একটু দেরি করে ও খাদেম কুতুবউদ্দিন বক্তিয়ার ডাক দিয়া বলে হে খাদেম আমার এক নাম্বার ওসিয়াত আমাকে অতি তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করে দিবা দুই নাম্বার ওসিয়াত আমাকে যখন জানাজার জন্য ময়দানে নেওয়া হবে ও খাদেম সাবধান আমাকে যখন জানাজার জন্য ময়দানে নেওয়া হবে তখন তুমি বলবা চারটা গুণ যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তিকে দিয়ে আমার জানাজা সম্পন্ন করবা যদি চারটা গুণ পাওয়া না যায় তাহলে আমার জানাজা ওই ব্যক্তি দিয়ে পড়াবে না যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে ওই ব্যক্তি দিয়ে ওই আলেম দিয়ে আমার জানাজা সম্পন্ন করা হবে এই চারটা গুণ এই দুইটা ওসিয়াত আমি করলাম হে খাদেম কিছুদিন পরেই কুতুবউদ্দিন বক্তিয়ার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার খাদেম ডাক দিয়া বলে ও ভারতের মানুষ কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি তিনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন ও ভারতের মুসলমান কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই আমার কাছে দুইটা ওসিয়াত করে গিয়েছেন তিনি দুইটা ওসিয়াত করে গিয়েছেন এক নাম্বার ওসিয়াত তিনি ইন্তেকাল করার পরে তার কাফন দাফনের ব্যবস্থা যেন অতি তাড়াতাড়ি হয়ে যায় ও ভারতের মুসলমান অতি তাড়াতাড়ি তার কাফন দাফনের ব্যবস্থা করে দাও কাফন হয়ে গেল গোসলের ব্যবস্থা হয়ে গেল জানাজার জন্য তাকে ময়দানে নেওয়া হলো লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ আলেম লক্ষ লক্ষ মানুষ তার জানাজার মধ্যে হাজির হঠাৎ করে খাদেম সামনে দাঁড়ায় খাদেম সামনে দাঁড়াইয়া হঠাৎ করে এলান দিয়া বলে ও ভারতের মুসলমান আজকে যারা কুতুবউদ্দিনের জানাজায় উপস্থিত হয়েছে কে জানাজা পড়াবে জানি না তবে কুতুবউদ্দিনের পক্ষ থেকে আমি খাদেমের কাছে দুইটা ওসিয়াত করা হয়েছে এক নাম্বার ওসিয়াত তার অতি তাড়াতাড়ি যেন তার কাফন দাফনের ব্যবস্থা করা হয় দুই নাম্বার ওসিয়াত তিনি করে গেছেন চারটা গুণ যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি দিয়ে তার জানাজার সম্পন্ন করতে বলা হয়েছে ও জনসমাবেশের লোকজন চারটা গুণ যার মধ্যে আছে ওই ব্যক্তিকে দিয়ে আজকে জানাজা পড়া হবে কার মধ্যে চারটা গুণ রয়েছে এক নাম্বার গুণের কথা তিনি বলেছেন কুতুবউদ্দিন ডাক দিয়ে বলে রেখা দে চারটা গুণের মধ্যে এক নাম্বার গুণ যেই ব্যক্তি জীবনেও তার জীবদ্দশায় কোনোদিন মিথ্যা কথা বলে নাই যেই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলে নাই এক নাম্বার গুণ যেই ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই ওই ব্যক্তি দিয়ে আমার জানাজা সম্পন্ন করবা আজকে আমাদের জন্য আমাদের কাছে মিথ্যা বলাটা একেবারে সহজ হয়ে গেছে মিথ্যা বলতে আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব করি না যেথায় সেথায় আমরা মিথ্যা কথা বলি এরে নবীর উম্মতের দল আল্লাহর নবী বলেন আসসিদু ওয়ুঞ্জি ওয়াল কিযবু ইহলিক সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে চিরধ্বংসর পথে ঢেলে দেয় কিন্তু আজকে মিথ্যা বলতে আমরা দ্বিধাদ্বন্দ্ব করি না যেথায় সেথায় যেভাবেই মনে চায় মিথ্যা কথা বলে দেই মিথ্যা আমাদের কাছে সহজ হয়ে গেছে আজকে আমরা মিথ্যা বলতে একটু আমরা ভয় পাই না মিথ্যা কথা বলা মহাপাপ একটা মিথ্যা বললে একটা কবিরা গুনাহ একটা কবিরা গুনার জন্য আল্লাহর নবী বলেন 7000 বছর জাহান্নামের আগুন এরে নবীর উম্মতের দল আজকে হাজি বলো গাজী বলো আলেম বলো বড় বড় ভালো ভালো মানুষ আজকে মিথ্যা কথা বলতেছে
অথচ মিথ্যা বললে কি ক্ষতি হয় মিথ্যা বললে মানুষকে ধ্বংসের দিকে ঢেলে দেয় এর নবীর উম্মতের দল কুতুবউদ্দিনের খাদেম ডাক দিয়ে বলেন চার গুণের এক নাম্বার গুণ যে ব্যক্তি কোনোদিন তার জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলে নাই ওই ব্যক্তি আজকে জানাজা পড়াবে দুই নাম্বার গুণের নাম হলো এর নবীর উম্মতের দল ওই ব্যক্তি আজকে জানাজা পড়াবে যে তার জীবনেও আসরের আগে চার রাকাত সুন্নতে জায়দা ওই চার রাকাত সুন্নতে জায়দা তার জীবনও সে কাজা করে নাই এই আওয়াজ দেওয়ার পরে ময়দানের মধ্যে লক্ষ লক্ষ আলেম পুরা ভারতের জমিনটা স্তব্ধ হয়ে গেছে কেউ সামনে আগায় না আসরের চার রাকাত সুন্নতে জায়দা পড়লে সওয়াব না পড়লে গুনাহ নাই কেউ সামনে আগায় না পুরা মাঠটা কেমন যেন থমথম বিরাজ করছে মানুষ স্তব্ধ হয়ে গেছে বলে আসরের ফরজ নামাজই তো ঠিক মতো আদায় করতে পারি না আবার সুন্নত তাও আবার জায়দা ফরজে ঠিক মতো আদায় করি না আবার সুন্নত আবার সুন্নতে জায়দা কত কষ্টের ব্যাপার যদি নাই থাকবে তো কুতুবউদ্দিন এই ওসিয়ত কেন করে গেলেন এই শর্ত কেন লাগাইলেন অবশ্যই ময়দানে এই গুণওয়ালা ব্যক্তি উপস্থিত রয়েছেন মানুষগুলি স্তব্ধ হয়ে গেছে কোন আওয়াজ নাই জীবনেও মিথ্যা কথা বলে নাই জীবনেও আসরের আগে চার রাকাত সুন্নতে জায়দা সারে নাই এরকম লোক কোথায় পাওয়া যাবে ওসিয়ত তো শোনায়া দেওয়া হলো মানুষগুলো চুপ হয়ে গেলেন কোনো আওয়াজ নাই সব মানুষগুলো কেমন যেন সাইলেন্ট হয়ে গেছে ভারতের জমিনের মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা দেরি হয়ে যাচ্ছে কে পড়াবে জানাজা আসরের নামাজের আগে চার রাকাত সুন্নাত ফরজ তো ঠিক মতো আদায় করতে পারি না সুন্নাত আবার কিভাবে আদায় করব এর নবীর উম্মতের দল দুই নাম্বার ঘোষণা করে দেওয়া হলো তিন নাম্বার গুণ ও দুনিয়ার মানুষ ও ভারতের ওলামায়ে কেরাম আজকের এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজায় উপস্থিত হয়েছেন চার গুণের তিন নাম্বার গুণ ওই ব্যক্তির মধ্যে থাকতে হবে যেই ব্যক্তি তার জীবনেও সে তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে নাই তাহাজ্জুদের নামাজ কোন সময় পড়ে আসরের পড়ে মাগরিবের পড়ে কোন সময় পড়ে তাহাজ্জুদ আবার কি ও দুনিয়ার মানুষ তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ বলে যখন এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আদায় করি ফজর জোহর আসর মাগরিব এশা এই পাঁচ ওয়াক্ত নামাজ যখন ফরজ হয় নাই তখন এই তাহাজ্জুদের নামাজটা ফরজ ছিল এই নামাজটার এত দাম এই নামাজ আদায় করতে হয় গভীর রজনীতে অতি গভীর হয় রজনী যখন উঠিয়া প্রভুর নাম জপিও তখন অতি গভীর হয় রজনী যখন উঠিয়া প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও বলে দুনিয়ার সকল মানুষের দরওয়াজা যখন বন্ধ রাস্তাঘাট সব বন্ধ পশু পাখির কোনো আওয়াজ নাই বলে দুনিয়ার সব কিছু যখন বন্ধ হয়া যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের কুদরতি দরওয়াজা তখন খোলা থাকে কোন সময় আল্লাহ তাআলার কুদরতি দরওয়াজা কখনো বন্ধ হয় না
বলে তুমি নেটওয়ার্কে অতি সুন্দরভাবে কথা বলতে চাও মানুষগুলো যখন ঘুমায়া যায় তখন মোবাইলে লাইনটা লাগাও সুন্দরভাবে কথা বলা যাবে দুনিয়ার সমস্ত মাখলুক যখন ঘুমানো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি রহমতের দরওয়াজাটা তখন খোলা ওই গভীর রজনীতে মাওলাই রব করিম তার বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলে হেরে গোলাম আয় আমার কাছে যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেওয়ার জন্য তো আমি বসে আছি আমি মালিকের দরবারে চাইতে দেরি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিব আল্লাহ আল্লাহ তোমেরা রহমান হাই আল্লাহ আল্লাহ তোমেরা রহিম হাই আল্লাহ আল্লাহ তোমেরা সাত্তার হাই আল্লাহ আল্লাহ তোমেরা গফার হাই এরে নবীর উম্মতের দল আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজই ঠিক মতো আদায় করতে পারি না আবার তাহাজ্জুদ কিভাবে আদায় করব বলে এত কঠিন না চেষ্টা করলে একেবারে সহজ আপনি চেষ্টা করে দেখেন আপনার জন্য সম্ভব হবে আমরা চেষ্টা করি না হাজারো মানুষ রয়েছে যার জীবনে তাহাজ্জুদ কাজা নাই যার জীবনে আসরের আগে চার রাকাত সুন্নাত কাজা নাই আপনি চিন্তা করতেছেন এত কঠিন কাজ কিভাবে করব আসলে যারা করতেছেন তাদের কাছে কঠিন নয় একেবারে সহজ খাদেম ডাক দিয়ে বলে তিন নাম্বার গুণ যার জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই চার নাম্বার গুণের কথা বললেন ও ভারতের মুসলমান চার নাম্বার গুণ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার জীবনে কোনোদিন তার চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকায় নাই জীবনে সে বেপরদা হয় নাই এই চোখের হেফাজত তিনি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله ذلك أزكى لهم الله پاک رب العالمين بولن ذلك أزكى لهم إن الله عليم بما يصنعون الله پاک رب العالمين بولن قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ও পয়গম্বর আপনার উম্মতদেরকে বলে দেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের নজরকে হেফাজত করে নেয় এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে নেয় আজকে আমাদের চোখের হেফাজত নাই বিশ্ব নবী পয়গম্বর বলেন মাইয়াজমাল্লি বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ ও দুনিয়ার মানুষ তোমরা দুইটা জিনিস হেফাজতের দায়িত্ব গ্রহণ করে নাও আমি পয়গম্বর তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করে নিব এক নাম্বার তোমরা যদি তোমাদের জবানের হেফাজত করে নাও দুই নাম্বার তোমরা যদি তোমাদের লজ্জাস্থানের হেফাজত করে নাও তোমরা এই দুইটা জিনিসের হেফাজত যদি করে নাও আমি পয়গম্বর তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করে নিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চোখের হেফাজত খাদেম ডাক দিয়া বলেন চার নাম্বার গুণ যেই ব্যক্তি তার জীবনে কোনোদিন এই নজরের
নজরের হেফাজত করেছেন কোনদিন নজরের খেয়ানত করেন নাই চোখের খেয়ানত করেন নাই তার জীবনে কোনদিন বেপরদা হয় নাই এই চার নাম্বার গুণ যার মধ্যে থাকবে এক নাম্বার গুণ জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই দুই নাম্বার গুণ সে জীবনে আসরের আগে চার রাকাত সুন্নাতে জায়েদা কাজা করে নাই তিন নাম্বার গুণ সে কোনদিন তাহাজ্জুদ কাজা করে নাই চার নাম্বার গুণ সে জীবনে বেপরদা হয় নাই এই চারটা গুণের কথা বলার সাথে সাথে মানুষগুলো স্তব্ধ হয়ে গেছে কোনো আওয়াজ নাই কেউ সামনে আসে না যদি এই গুণগুলো কারো মধ্যে থাকবে না তো কুতুবউদ্দিন কেন এই ওসিয়াত করে গেলেন অবশ্যই এই গুণওয়ালা মানুষ এই ময়দানের মধ্যে এই সমাবেশের মধ্যে অবশ্যই উপস্থিত রয়েছেন কোনো আওয়াজ নাই কাফন দাফনের ব্যবস্থা দেরি হয়ে যাচ্ছে এক নম্বর ওসিয়াত পূরণ করা হচ্ছে না খাদেম ডাক দিয়ে বলেন কে আছো তাড়াতাড়ি সামনে আগাও একটু পরে পিছন থেকে একজন আওয়াজ দিয়ে বলে একটু জায়গা করে দাও একটু আমার জন্য জায়গা করে দাও এই আওয়াজ আসার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ সকলের নজর কেড়ে নিলে ওই ব্যক্তির দিকে সকলেই ওই ব্যক্তির দিকে তাকিয়ে আছেন কে ওই ব্যক্তি এই চার গুণওয়ালা মানুষটাকে সকলেই তাকিয়ে আছেন সকলেই চাতক পাখির মতো ওই ব্যক্তির দিকে তাকিয়ে আছেন আমাকে একটু জায়গা করে দাও কুতুবউদ্দিনের কিনারায় আমি চলে যাব আমি জানাজার মুসল্লায় চলে যাই সবাই জায়গা করে দিচ্ছেন ওই ব্যক্তি সামনে গিয়ে চিৎকার মেরে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলেন আরে কুতুবউদ্দিন কি অন্যায় করলাম কি অপরাধ আমি করলাম আমার ভিতরে চারটা গুণ আছে আমার স্ত্রীও জানে না এই চার গুণ আমার মধ্যে আছে আমার বাবাও জানে না ও কুতুবউদ্দিন এই চার গুণ আমার মধ্যে আছে আমার মাও জানে না এই চার গুণ আমার মধ্যে আছে পৃথিবীর কোনো ব্যক্তি জানে না কিন্তু আপনি একাই জানেন আর কেউ জানে না ও কুতুবউদ্দিন আমি পৃথিবীর বুকে দুনিয়ার বুকে গোপন থাকতে চেয়েছিলাম না এ কুতুবউদ্দিন আমি আর গোপন থাকতে পারলাম না যেই ওসিয়াত আপনি করে গেছেন আমি আপনার ওসিয়াত পূরণ না করে আমি পারলাম না আজকে আপনি আমাকে জনসমুদ্রের মধ্যে আমাকে পরিচয় করে দিলেন ও কুতুবউদ্দিন কিছু করার নাই এবার সকলকে ডাক দিয়া বললেন সকলে জানাজার জন্য কাতার সোজা করে দাঁড়াও আজকে আমি এই কুতুবউদ্দিনের জানাজার নামাজ সম্পন্ন করব যেই ওসিয়াত তিনি করে গেছেন আমার মধ্যে চারটা গুণ পরিপূর্ণভাবে আছে কারণ আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই কোনোদিন আসরের আগে চার রাকাত সুন্নাতে জায়েদা কাজা করি নাই আমি কোনোদিন বেপরদা হই নাই আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না সকলে কাতার বন্দে হয়ে দাঁড়াও আমি আজকেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার জানাজা সম্পন্ন করে দিব জানাজা সম্পন্ন করে দেওয়া হলো কে সেই ব্যক্তি এই চার গুণওয়ালা ব্যক্তিটাকে সেই ব্যক্তি অন্য কেহ নয় সেই ব্যক্তি হলো ভারতের মধ্যে রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করনেওয়ালা এক ব্যক্তি শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ